আজ ছিল ভূগোল পরীক্ষা, দারুণ পরীক্ষা আশা করি দিয়েছো, জলের মতো সোজা প্রশ্ন ছিল, একটা দিন মাঝে সময় পেয়েছো, তারপরে অঙ্ক পরীক্ষা। তো অঙ্কের স্যার আমাদের সঙ্গে রয়েছেন, তিনি তোমাদের সমস্ত বিষয়গুলো খুঁটিয়ে একদম যাতে 100 পাওয়া যায়, কেন মা স্টুডেন্টরা 100 পায় না, 100 দোরগোড়ায় কেন আটকে যায় সেটা স্যার কিন্তু বলবেন। তোমরা স্যারের প্রত্যেকটি কথা শুনবে এবং স্যার যেগুলো বলছেন পারলে ভিডিওটা পজ করে লিখে নেবে। আশা করি তোমাদের এই ভিডিও ভীষণ কাজে লাগবে, তাই স্কিপ না করে তিনি যা যেগুলো বলছেন, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, যে বিষয়গুলো রয়েছে কীভাবে করবে, কোনখানে কী সাবধানতা অবলম্বন করতে হবে, সমস্ত বিষয়গুলো, পেজ সেট আপ কী করে করবে, তুমি টাইমভাবে কীভাবে ম্যানেজমেন্ট করবে, সমস্ত বিষয়গুলো স্যার বলবেন। স্যারকে অর্থাৎ আমাদের কৃষ্ণবাবুকে ধন্যবাদ অবশ্যই তোমরা দেবে এবং স্যারের কথাগুলো শুনবে। কাল বাদ দিয়ে আগামী পরশু তোমাদের অঙ্ক পরীক্ষা, সকলের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক এই প্রত্যাশা রাখি। অঙ্ক পরীক্ষা ভালো দেওয়ার জন্য যে কয়েকটি বিষয় তোমাদের একটু মাথায় রাখতে হবে সেগুলো আমি বলছি পরপর। দেখো, তোমাদের অঙ্ক প্রশ্নপত্রে 1 থেকে 15 দাগ, অর্থাৎ 15টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে, 40টি প্রশ্নের মোট উত্তর করতে হবে এবং সেখানে দেওয়া থাকবে 55টি প্রশ্ন। প্রথম প্রশ্নেই থাকবে তোমাদের MCQ, যেখানে 6টি কোশ্চেন থাকবে, তোমাদের শুধু উত্তর লিখলেই হবে, আমি বলবো তোমরা অপশন সহ সঠিক উত্তরটি লেখো। যদি তোমাদের রাপ করতে হয় তাহলে তোমরা উত্তরপত্রের ডান দিকে রাপ করে দেখাবে। 2 নম্বর কোশ্চেনে তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ, এখানেও সঠিক উত্তরটি লিখলেই হবে, আমি বলবো তোমরা 6টি প্রশ্নের উত্তর করবে, যদিও 5টি প্রশ্ন করতে বলা হয়, রাপ দরকার হলে উত্তরপত্রের ডান দিকে করবে, কারণ 6টি উত্তর করলে কী সুবিধা হবে, তোমার একটি ভুল গেলেও তুমি পুরো মার্কস কিন্তু সেখানে পাবে। 3 নম্বর প্রশ্নে থাকবে সত্য মিথ্যা, এখানেও 6টি কোশ্চেন দেওয়া থাকে, তোমাদের 5টি করতে হবে, শুধু উত্তর লিখলেই হবে, আমি বলবো তোমরা 6টি প্রশ্নের উত্তর করো, যদি রাপ প্রয়োজন হয় উত্তরপত্রের ডান দিকে করবে। 4 নম্বর প্রশ্ন অর্থাৎ SAQ প্রশ্ন, এখানে 10টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে থাকে, মোট 12টি দেওয়া থাকবে, আমি বলবো তোমরা চেষ্টা করবে 12টি প্রশ্নেরই উত্তর করতে। এবং এই যে MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সত্য মিথ্যা বা SAQ যে কোশ্চেন, এগুলির উত্তর কিন্তু তোমরা উত্তরপত্রের প্রথমেই করবে। প্রয়োজন যদি হয় যে 1-2 বা অঙ্ক হলো না, তাহলে তোমরা কী করবে, একটু জায়গা ছেড়ে রাখবে, পরে ওই জায়গার মধ্যেই করার চেষ্টা করবে। কারণ আমি চাইবো যে MCQ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এবং SAQ উত্তরগুলো উত্তরপত্রের প্রথমেই থাকুক, ঠিক আছে। এরপরে আসছে আমাদের পাটিগণিত। পাটিগণিতে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 5 নম্বর থাকে, 1টি প্রশ্নের উত্তর করতে হয়। অংশীদারি কারবারের অঙ্ক করলে মূলধনের হিসেব ঠিক করে করবে, ঠিক আছে। আচ্ছা, তুমি বীজগাণিতিক পদ্ধতি উল্লেখ করতে পারো, সাহায্য নিতে পারো, কিন্তু বীজগাণিতিক রাশি কোনটিকে কী ধরছো তা নির্দিষ্টভাবে কিন্তু উল্লেখ করা প্রয়োজন। এরপরেই বীজগণিত। বীজগণিতে অনেকগুলি প্রশ্নের উত্তর করতে হয়। প্রথমে দেখবে তোমরা দ্বিঘাত সমীকরণের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 1টির উত্তর করতে হয়। দ্বিঘাত সমীকরণের উত্তর যখন করবে তোমরা মাথায় রাখবে, দ্বিঘাত সমীকরণের সমাধানের সংখ্যা হবে কিন্তু ঠিক 2টি, যদি কোনো উত্তর গ্রহণযোগ্য না হয় তাহলে কী কারণে নয় সেটি কিন্তু উল্লেখ করতে হবে। এরপরেই তোমাদের একটা থাকবে করণী এবং ভেদ মিলিয়ে। করণী এবং ভেদের 2টি প্রশ্নের 1টি উল্লেখ করতে হবে। ভেদের ক্ষেত্রে মনে রাখবে ভেদ ধ্রুবক যখন লিখছো পাশে লিখতে হবে এটি একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবং করণী সঠিকভাবে, করণী যখন করবে, করণী কোনটি, অনুবন্ধী করণী, করণী রসক উৎপাদক, এ 2টি কিন্তু তফাতটি মাথার মধ্যে রাখবে। এইসব ছোটো প্রশ্ন বা করণীর অঙ্কে কিন্তু আমাদের করণী রসন করতেই হয়, সেগুলি মাথায় রাখবে। তারপর থাকবে সমানুপাতের অঙ্ক, এখানে 2টি দেওয়া থাকবে, 1টি করতে হবে। এখানেও যখন তোমাকে কে ধরতে, যদি ক্রমিক সমানুপাতি বা সমানুপাতি পদপদ থাকে তাহলে যখন কে ধরবে, কেটা অবশ্যই অশূন্য বলে উল্লেখ করতে হবে, শূন্য নয় এরকম। নেক্সট হচ্ছে উপপাদ্যের অঙ্ক থাকবে, 2টি উপপাদ্য দেওয়া থাকবে, 1টি তোমাদের করতে হবে। উপপাদ্য করার সময় মাথায় রাখবে ছবি নাম অনুসারে কিন্তু তুমি যেভাবে প্রমাণের পদ্ধতি অগ্রসর হচ্ছ সেই নামের সাথে পুরোপুরি মিল থাকবে, ছবি সুন্দর করে পেন বা পেন্সিলে আঁকবে,
অঙ্কন প্রয়োজন হলে অঙ্কন লিখবে এবং প্রমাণ ঠিক ঠিক করে করবে। যেটি মাথায় রাখতে হবে যে দুটি প্রশ্নের যখন উত্তর, একটি প্রশ্নের উত্তর হয়ে গেল তার পরের প্রশ্নের যখন উত্তর আমি করছি তখন কিন্তু যেন যথেষ্ট গ্যাপ থাকে, একটা উত্তর শেষ হয়ে গেলে একটু গ্যাপ দিয়ে পরের প্রশ্নের উত্তর শুরু করবে। যদি দেখো যে পেজের নিচে কম জায়গা রয়েছে দরকারে সেই পেজটি ওমিট করো, পিটিও লিখে পরের পাতায় চলে এসো। অঙ্ক পরীক্ষা তোমাদের অনেকেই লুজ অনেক নিতে হয়, তাহলে আমি বারবার বলি যে লুজ যখনই নেবে তুমি লুজের নাম্বারিং করে দাও, 1-2 এভাবে করবে নাম্বারিং পরপর, তাহলে তুমি পরীক্ষা যখন তোমার সব উত্তর করা হয়ে যাবে খাতাটি তোমার কিন্তু সাজাতে খুব কম সময় লাগবে এবং পরপর সাজিয়ে তোমার বানতে খুব কম সময় লাগবে এবং সুন্দরভাবে সেটি থাকবে। তারপর একটি এক্সট্রা করতে হয়, এক্সট্রার জন্য অর্থাৎ প্রয়োগ, জ্যামিতির প্রয়োগ, সেখানে তুমি সঠিকভাবে ছবি আঁকবে, কারণ ছবি ছাড়া কিন্তু প্রমাণ তুমি করতে পারবে না, ছবিটা অবশ্যই দরকার। ঠিকভাবে ছবি এঁকে অঙ্কন যদি প্রয়োজনে অঙ্কন করবে তারপর প্রমাণ করবে। এর মধ্যে বলে রাখি দু নম্বরের যে কোশ্চেন, যে কোশ্চেনগুলি কিন্তু এসএকিউ যে কোশ্চেন যেগুলি মানসিক পদ্ধতিতে করা যাবে না সেখানে কিন্তু অবশ্যই তোমাকে খসড়া বা করে দেখাতে হবে, এটি মাথার মধ্যে রাখবে। এরপরে 11 নম্বরের কোশ্চেনে থাকে সম্পাদ্য। সম্পাদ্য করার সময় পেন্সিল খুব শার্প যেন হয়, মোটা কোনোভাবেই না হয়, সুন্দর করে আঁকবে। আমি চাইবো যে পাতায় সম্পাদ্য করবে তার অপোজিট পেজটি তুমি ফাঁকা রাখবে, ঠিক আছে? এবং সম্পাদ্য করার সময় যেটা মাথায় রাখবে, জ্যামিতিক উপায়ে হয়তো রুট একুশের মান তোমাকে বার করতে বলেছে, তাহলে তুমি উত্তর লেখার সময় কিন্তু রুট একুশ ইকাল টু এরকম 4.5 সেন্টিমিটার, এই সেন্টিমিটার কথাটা দিয়ে দিও না, 4.5 1 দশমিক মান পর্যন্ত, এটা প্রায় এরকম কথাটি লেখো, সঠিক উত্তর হবে। আচ্ছা, অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত করার সময় ত্রিভুজ এঁকে, ত্রিভুজের যদি বাহুর মাপটাপ দেওয়া থাকে সেই মাপ অনুসারে ত্রিভুজটি আঁকবে, অন্তর্বৃত্ত বা পরিবৃত্ত এঁকে অন্তর্বেশার্থ বা পরিবেশার্থর কথা তুমি বলতে পারো এবং এই ত্রিভুজ ABC ত্রিভুজের বা কোনো ত্রিভুজের কোনটি পরিবৃত্ত সেটি উল্লেখ করবে। এরপর তোমাদের 12 নম্বর প্রশ্নে থাকবে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে রেডিয়ান, ষষ্ঠীক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, কোন পদ্ধতিতে তুমি অঙ্ক করছো, তার একক কী হবে সেগুলি মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? কোণানুপাতের ক্ষেত্রে সঠিক মান বসিয়ে সমাধান করবে, যখন ত্রিকোণমিতিক কোণানুপাতের সমাধানের অঙ্ক থাকে তখন মানগুলি বসিয়ে সঠিকভাবে মান বসিয়ে নির্ভুল ক্যালকুলেশন করে উত্তর নির্ণয় করবে। আচ্ছা, যদি আবার সমানুপাতের অঙ্কে অনেক সময় তোমাকে সাইন থিটা ইকুয়াল টু ধরো দেওয়া আছে 3/5, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 3 অতিভুজ 5 এভাবে না ধরে তুমি লম্বের দৈর্ঘ্য ধরো 3, লম্ব ইকাল টু 3K এবং অতিভুজ ইকাল টু 5K, যেখানে কেটা নন জিরো, তারপর তুমি ত্রিভুজটি এঁকে থিটা কি দেখিয়ে তোমার ভূমি তুমি বার করতে পারো, তারপর তুমি মানটা বসাতে পারো। সরাসরি কিন্তু সাইন থিটা সমান 3/5 থাকলে লম্ব 3 অতিভুজ 5 এভাবে লিখবে না। এরপর থাকবে তোমাদের 13 নম্বর প্রশ্ন, এটা লম্ব অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের প্রশ্ন থাকে ত্রিকোণমিতির ক্ষেত্রে। এখানেও কিন্তু ছবিটি একদম কম্পালসারি, ছবি ছাড়া কিন্তু কোনো নম্বর পাবে না। ছবিতে কোনটি উন্নতি কোণ, কোনটি অবনতি কোণ, কোনটি কী দূরত্ব দেওয়া আছে সেটি স্পষ্ট করে উল্লেখ করবে, তারপর অঙ্কটি করবে। মনে রাখবে ছবি কিন্তু আঁকতেই হবে। 14 নম্বর প্রশ্নে তোমাদের থাকে পরিমিতির অঙ্ক থাকে, এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকে, 2টি তোমাদের করতে হবে, 4×2 8 নম্বরের পরিমিতির ক্ষেত্রে মাথায় রাখবে অঙ্কের উত্তরের একক কিন্তু সঠিকভাবে লিখতে হবে, ক্যালকুলেশন ঠিকভাবে করবে এবং একক অবশ্যই উল্লেখ করবে। ফর্মুলা যখন তুমি লিখছো ফর্মুলাতে কোনটি কী সূচিত করে সেগুলি পাশে উল্লেখ করে দিলে সবসময় ভালো হয়, ঠিক আছে? নেক্সট তোমাদের থাকবে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়, রাশিবিজ্ঞানের ক্ষেত্রেও মাথায় রাখবে তুমি যদি মিন অর্থাৎ গড়, মিডিয়ান, মধ্যমা বা সংখ্যাগুরু মান এর ফর্মুলা লেখো তাহলে কোন চলরাশিটি কী সূচিত করে সেগুলি কিন্তু অবশ্যই উল্লেখ করবে, তারপর ফর্মুলাতে তোমার সারণী থেকে মান বসাবে এবং উত্তর লিখবে। যদি কোথাও একক থাকে একক কিন্তু উল্লেখ করতে হবে। সবসময় মাথায় রাখবে যে আমার হয়তো কোনো অঙ্ক হলো না, সেটাতে সময় নষ্ট না করে সেটাকে সেই মুহূর্তে ছেড়ে দাও, পরে তুমি যেগুলি পাচ্ছ সেগুলিকে সুন্দরভাবে পরপর করো, শেষে বা কিছুক্ষণ পর সেটি চেষ্টা করো, দেখো তোমার ওটা ওই অঙ্কটাও হয়ে যেতে পারে।
অঙ্ক খুব সহজেই আসবে, আশা করি সবারই পরীক্ষা খুব ভালো হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। আর আমি যে কথাগুলি বললাম সেগুলি মাথার মধ্যে রেখো, তাহলেই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সবাই স্যারকে ধন্যবাদ নিশ্চয়ই জানাবে। আর অঙ্ক পরীক্ষার দিন স্যারের তোমাদের পরামর্শ কেমন কাজে লাগবে সেটা কিন্তু পরের দিন অবশ্যই পরীক্ষা দিয়ে জানাবে। তো সকলকে ধন্যবাদ চ্যানেলের তরফ। আর একটা কথা, প্রশ্নপত্রের সাথেই এবারে গ্রাফ পেপার থাকবে, তোমাদের যদি ওজাই বা অঙ্কনে প্রয়োজন হয় তোমরা নিশ্চিতভাবেই সেই গ্রাফ তোমরা ব্যবহার করতে পারবে। এবারে আমাদের গ্রাফ সম্বন্ধে কোনো অসুবিধা থাকবে না, গ্রাফ অবশ্যই দেওয়া থাকবে। থ্যাংক ইউ।